হ্যাঁ হ্যাঁ অন তো আছেই, এটা হলো KFC-র বিরিয়ানি, যেটা 200 টাকা দাম নিয়েছে, 199 টাকা। ফ্রাইড চিকেন মতো আছে লেগ পিস, আর বিরিয়ানিটা এই যে বাড়িতে যেমন আমরা মাছের ঝোল রান্না করি সেরকম যে গ্রেভিটা আসে না সেরকমই সেন্ট লাগছে। চিকেন তো বেশ ভালো খেতে, দেখতে পাচ্ছ একটা হলুদ হলুদ কালার, আর এর উপরে প্রচুর পরিমাণে ঝালের কুচি আছে, মানে বিরিয়ানিতে এত ঝালের কুচি, ঝালগুলো যখন পড়ছে ঝাল লাগছে, আর পেঁয়াজগুলো ক্যাচ ক্যাচ করছে, মানে এটা সেই ভাত ভাজা মতো। যা বাবা, এই দেখো বিরিয়ানি পর্যন্ত কুকুর খাচ্ছে না। আরে খা এটা। বেশ কয়েকদিন ধরে দেখছি ফেসবুক আর ইউটিউবে KFC বিরিয়ানি এক্সপোজড, এটা তোলপাড় করেছে। KFC হঠাৎ করে এমন কি বিরিয়ানি বানালো যার জন্য সবাই এক্সপোজ করছে? KFC-তে আমি কখনোই বিরিয়ানি খাইনি, আর KFC-তে মানে নতুন লঞ্চ করেছে বিরিয়ানি, তো তার জন্য আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে KFC বিরিয়ানি ট্রাই করেছো কেমন খেতে, এটা লিখে আমি একটা পোস্ট দিয়েছিলাম। তো সেখানে নিচে অনেক কমেন্ট এসছে, অনেক কমেন্ট একদম বাজে, KFC বিরিয়ানি ইজ জোক, বাজে একদম দাদা, বেকার ট্রাই করো না, ড্যাশের মতো ঝুড়ি ভাজা, ওর থেকে আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো, একদম জঘন্য খেতে, আমার খেয়ে বমি হয়েছে। এটা নেক্সট লেভেলের ছিল। সমস্ত ফুড ব্লগাররা দেখছি এক্সপোজ করছে, তো আমিও ভাবলাম যে আমিও একটা ভিডিও বানাই। আমি ফুড ব্লগার না, তবে আমি চেষ্টা করি ফুড ব্লগিং করার যখন কন্টেন্ট থাকে না হাতে, তাই আমিও ভাবলাম যে KFC বিরিয়ানি একটু খেয়ে দেখি। সবাই এত খারাপ বলছে, আসলেই কি খারাপ খেতে, নাকি ভিউজ পাওয়ার জন্য সবাই এক্সপোজ করছে? চলো তাহলে আজকে একটু KFC বিরিয়ানি ট্রাই করা যাক। আমি ভাবছি যে KFC বিরিয়ানি নিয়ে এত কিছু হয়েছে, এবার আমার হেলমেটে ক্যামেরা লাগানো দেখে এবার ওরা আমাকে বিরিয়ানি দেবে তো, নাকি কোনো ঝামেলা টামেলা পাকাবে, কে জানে, জানি না। সো KFC-র এখানে চলে এসেছি ফাইনালি, এবার যাব, দেখা যাক আমাকে বিরিয়ানি দেয় কি না, ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে তো। বিরিয়ানিটা হবে, বিরিয়ানিটা হবে, স্পেশাল কি বিরিয়ানি নতুন বেরিয়েছে কি বিরিয়ানিটা? আমি ভেতরে এখানে করবো না, আমি নিয়ে যাবো। হ্যাঁ শিওরই, হ্যাঁ হ্যাঁ অন তো আছেই, অ্যালাউ নেই, তাই তো? আচ্ছা এখানে যে এমনি স্পেশাল বিরিয়ানি কি স্পেশাল আছে এইটা একটু বলুন। হ্যাঁ স্পেশাল কি আছে আপনাদের? আরে KFC থেকে আমি বেরিয়ে পড়েছি, KFC-র ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, এই যে বারাসাত KFC, তো যাই হোক আমার KFC থেকে খাবার নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে একটা শান্ত নিরিবিলি জায়গায় যেতে হবে। রিভিউ দেওয়ার জন্য একটা জায়গায় চলে এসেছি, মোটামুটি একটু নিরিবিলি আছে, কিন্তু ওই সাইডটা একটু বাচ্চাদের স্কুল আছে, তো সেখানে আওয়াজ হচ্ছে, তো হবে ওটা, অত দূর থেকে হয়তো আওয়াজটা টানছে না, হালকা হালকা টানছে। এখানে এবার বসে আমি এই যে KFC বিরিয়ানি রেখেছি একটা পুকুরের পার শান বাঁধানো, তো এই জায়গায় বসে এখন মোটামুটি KFC বিরিয়ানি রিভিউ দেবো, আর ওখান থেকে দুটো চেস্টও এনেছি। এই যে দেখতে পাচ্ছ এটা KFC-র একটা প্যাকিং, আর এটা হচ্ছে বিল। KFC-তে গিয়ে আমি বলেছিলাম যে এখানে স্পেশাল কি বিরিয়ানি আছে, বলছে সব কিছুই স্পেশাল, তো যাই হোক ক্লাসিক চিকেন যেটা আছে বিরিয়ানি, তো সেই বিরিয়ানিটা আমি নিয়েছি, আর মোটামুটি চেস্ট যেটা চিকেন ফ্রাইড, সব জায়গায় আওয়াজ, আর দুটো চেস্ট নিয়েছি, দুটো চেস্টের দাম এখানে লেখা আছে 180, আর যে বিরিয়ানিটা সেটা হচ্ছে 199, টোটাল এখানে GST-FST ধরে 388 টাকার বিল করেছে। এবার দেখা যাক কী দিয়েছে, খুলবো এবার KFC-র এই বক্সটাকে, এখন আনবক্সিং করবো, কারণ ভেতরে কী কী আছে আমি জানি কিন্তু তোমরা তো জানো না, তোমাদেরকে এবার দেখাবো। ওরে বাবা গরম আছে, এটাই মনে হচ্ছে চেস্টটা আছে, আর এইটাই মেবি হচ্ছে বিরিয়ানি রয়েছে, এটাতে কী দিয়েছে জানি না, আর ভেতরে দুটো টমেটো সস দিয়েছে, আর না দুটো না আরও দুখানা টমেটো সস দিয়েছে। ভাই বিরিয়ানিতে টমেটো সস দিয়েছে নাকি? দুটো টিস্যু আর একটা কাঠের চামচ। এটা হলো KFC-র বিরিয়ানি, যেটা 200 টাকা দাম নিয়েছে, 199 টাকা, KFC কি ক্লাসিক বিরিয়ানি বলেছে। তো বিরিয়ানিটা এখন ওপেন করছি, এ দেখিয়ে দে, বিরিয়ানিটা দিয়েছে এই যে, এর উপরে একটা ফ্রাইড চিকেন মতো আছে লেগ পিস, আর বিরিয়ানিটা এই যে, গন্ধটা মোটামুটি আহামরি ভালো স্মেল আসছে না, আর কেমন যেন অল্প অল্প লাগছে কোয়ান্টিটি, মানে এইটুকুটা 200 টাকা কেমনটা লাগছে। আর ভেতরে দেখো এখানে দেখতে পাচ্ছি ঝাল ফাল দিয়েছে আবার, যাই হোক খেয়ে দেখবো তারপরে বোঝা যাবে, হয়তো ইউনিক কিছু করেছে KFC। বিরিয়ানির সাথে দুটো টমেটো সস দিয়েছে, মানে এটা কেন দিয়েছে আমি জানি না, যাই হোক বিরিয়ানি এটা ইউনিক হবে হয়তো KFC-র বিরিয়ানি। আর এর সঙ্গে একটা বিরিয়ানির সাথে একটা গ্রেভি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোলের মতো স্বাদ লাগছে গ্রেভিটা,
সবাই হাঁ করে তাকাচ্ছে, রাস্তার ধারে হচ্ছে ফুড রিভিউ করছে একটা পুকুরের ধারে বসে। বাড়িতে যেমন আমরা মাছের ঝোল রান্না করি সেরকম যে গ্রেভিটা আসে না, সেরকমই সেন্ট লাগছে আর সেরকমই দেখতে লাগছে। দেখো সেরকমই একটা ব্যাপার এসছে, কালারটা মোটামুটি ঠিকঠাকই আছে। আবার এখানে লিখে দিয়েছে স্পাইসি গ্রেভি, দেখা যাক স্পাইসি কিনা। আর এখানে আমি বিরিয়ানির পাশাপাশি কেএফসি থেকে দুটো চেস্টের অর্ডার দিয়েছিলাম, যেগুলোর পিস মোটামুটি 100 টাকার গায়ে, কত 90 টাকা হবে, তো দুটো 180 টাকা নিয়েছে। এই যে চেস্টের জাম্বু সাইজ, সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে। কেএফসি সত্যিই হয়তো কিছু ইউনিক করেছে, কারণ বিরিয়ানির সাথে টমেটোর সস এই প্রথমবার আমি দেখলাম কোথাও দিতে। আর তার উপরে আবার বিরিয়ানিতে এরকম ফ্রাইড চিকেন, যাই হোক খেয়ে দেখি। মানে সব কিছু উপর থেকে জাজ করা উচিত না, ভেতরে কী আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, যতক্ষণ না খাবো স্বাদ নিয়ে দেখি যে আসলেই এটা ভালো খেতে নাকি খারাপ খেতে। এত মানুষ কেন এক্সপোজ করছে সেটা আমি মুখমণ্ডলে ঢোকানোর পরেই বুঝতে পারবো। ঠিক অসুবিধা হচ্ছে না তো কাকু? ঠিক আছে, তো একটা ভ্লগ বানাচ্ছি বুঝলে, ইউটিউবের জন্য, ফুড ভ্লগ খাবারের ওপরে কেএফসি। সবার প্রথমে আমি বিরিয়ানিটাই ট্রাই করবো, কারণ হচ্ছে এটা এত পরিমাণে এক্সপোজ হচ্ছে, এত কন্ট্রোভার্সি হচ্ছে এই কেএফসি বিরিয়ানি নিয়ে। এটা নতুন হচ্ছে, লঞ্চ করেছে। ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কতদিন হচ্ছে, বললো যে নতুন লঞ্চ করেছে। তো এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, প্রচুর এক্সপোজড ভিডিও তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো দেখা যাক আসলেই এটা এক্সপোজড হওয়ার মতো বিরিয়ানি নাকি লোকে ভিউজ পাওয়ার জন্য করছে। বিরিয়ানির সঙ্গে যে চিকেনটা দিয়েছে সেটা হলো ক্রিসপি লেগ পিস, একটা ফ্রাইড চিকেন। তো এটা আগে ট্রাই করি। চিকেন তো বেশ ভালো খেতে, দারুণ খেতে, দারুণ। চিকেনটা নিয়ে কোনো কথা হবে না বস, সেরা খেতে। এর আগেও আমি কেএফসিতে ফ্রাইড চিকেন খেয়েছি, আমার খুব ভালো লাগে, এটাও আমার খুব ভালো লেগেছে। এবার বিরিয়ানি রাইসটা খেয়ে দেখি, এটা পরে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রাইসটা, রাইসটা ঝুরঝুরে একটা ভাব আছে, তবে অনেকটাই কম দিয়েছে। মোটামুটি আঙুল দিয়ে টিপলে আমি দেখতে পাচ্ছি এই এই পর্যন্ত বিরিয়ানি দিয়েছে, পুরোটা ভর্তিও করেনি। মানে অনেকটাই কম, মানে 200 টাকা দাম নিচ্ছে, এত কম কুকুর এসে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই কম দিয়েছে, কোয়ান্টিটির দিক থেকে প্রচুর কম, প্রচুর। মানে 10 টাকার ঝালমুড়ি খেলে যতটা হয় না, ঠিক ততটাই হচ্ছে দিয়েছে একটা বাকেটের মধ্যে একটুখানি। যাই হোক যা দিয়েছে দিয়েছে, এটা একটু ট্রাই করে দেখি। কোয়ান্টিটির দিক থেকে আমার তো একদম খারাপ লাগলো, কোয়ান্টিটি আরও দিতে পারতো। 200 টাকায় এইটুকু, মানে মুড়ি ভাজা খাচ্ছি যেন। এই যে রাইসটা দেখতে পাচ্ছ, একটু হলুদ হলুদ কালার, আর এর উপরে প্রচুর পরিমাণে ঝালের কুচি আছে। মানে বিরিয়ানিতে এত ঝালের কুচি, এগুলো কিন্তু বিনস না, এগুলো ঝাল। এতে কিন্তু কোনো আলু নেই, কোনো ডিম নেই, কিছু নেই কিন্তু। এটা ফ্রাইড চিকেন আর একটু ওই অল্প পরিমাণে ঝালমুড়ির মতো একটুখানি বিরিয়ানি দিয়েছে, যেটা আমার দেখে মনে হচ্ছে। এবার খেয়ে দেখি। ঝালগুলো যখন পড়ছে ঝাল লাগছে, আর পেঁয়াজগুলো ক্যাচ ক্যাচ করছে, মানে এটা সেই ভাত ভাজা মতো, মানে বিরিয়ানি ঠিক না। চালটাকে ফ্রাইড করে দিয়েছে একটু মশলা মশলা দিয়ে, বিরিয়ানির যে বিরিয়ানি ভাবটা সেটাই আমি পাচ্ছি না এই বিরিয়ানিতে। মানে কোনো স্বাদই নেই, কেমন ক্যাচ ক্যাচ করছে। ভাত একটু যদি তেল ফুল দিয়ে ভেজে দেয় সেরকমই লাগছে। হ্যাঁ মোস্ট ফালতু বিরিয়ানি, মানে এটাকে বিরিয়ানি কেন বলছে, এটাকে ভাত ভাজা বলতে পারে। মানে যা না তাই খেতে, মানে 200 টাকা পুরো জলে চলে যাবে যদি তোমরা এটা ট্রাই করো। বিরিয়ানিতে ভাই এত ঝালের কুচি, মোস্ট ফালতু খেতে, মোস্ট ফালতু খেতে। এটা কখনোই তোমরা ট্রাই করো না আমি বলবো, মানে এত যে এক্সপোজড হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি এখন বুঝতে পারলাম। মোস্ট ফালতু বিরিয়ানি এভার যদি আমি খেয়ে থাকি তো এটাই। আমি এবার বুঝলাম কেন এর সঙ্গে টমেটোর সস দিয়েছে, এটা অ্যাকচুয়ালি টমেটোর সস দিয়ে খাওয়ার জন্যেই। মানে পুরো ফালতু আমার টাকাটা গেল ভাই। 200 টাকা ইনকাম করতে মানুষের অনেকটাই সময় যায়, অনেক খাটাখাটনির পরে 200 টাকা ইনকাম করে, আর কেএফসি এইভাবে মানুষকে চুতিয়া বানাচ্ছে, মানে সাধারণ মানুষকে জাস্ট চুতিয়াই বানাচ্ছে। কারণ এইটা তোমরা কিভাবে 200 টাকা দিয়ে কিনে খাবে এরকম একটা ফালতু বিরিয়ানি? মানে মানুষজন কমেন্ট বক্সে আমাকে লিখেছিল যে ফালতু বিরিয়ানি, বাজে বিরিয়ানি, একদম খেও না, টাকা নষ্ট হবে। তো সত্যি একদম ঠিকই লিখেছিল। কেএফসি যদি মোস্ট ফালতু কোনো কিছু খাবার বের করে থাকে সেটা হলো এই এদের নতুন লঞ্চ করা বিরিয়ানি, মোস্ট ফালতু খেতে। কেএফসি একটু সহৃদয় হও, মানুষজনের টাকা পয়সা এইভাবে পকেটে পুরো না, এইভাবে মানুষজনকে ঠকিয়ে টাকা ইনকাম করার কোনো দরকার নেই। পারলে ভালো কিছু বানান, টাকা দিয়ে মানুষ খাচ্ছে, ফ্রিতে তো আর খাচ্ছে না, ভালো কিছু বানান। এইভাবে মানুষকে ঠকানোর কোনো মানেই হয় না। বিরিয়ানির নামে এই মুড়ি ভাজার মতো একটুখানি দিয়ে দিলাম, আর ওই ভাতটাকে একটু মশলার মধ্যে ভেজে দিয়ে দিলাম, আর অর্ধেক পরিমাণে ঝাল আর ওই পেঁয়াজের কুচি ক্যাচ ক্যাচ করছে। 200 টাকার দাম,
কুড়ি টাকাও দাম না। যাই হোক, কেএফসি যখন কষ্ট করে একটা তাদের স্পাইসি গ্রেভি দিয়েছে, সেই গ্রেভি দিয়ে একটু খাই, মানে ওই মাছের ঝোল আর কি বলতে গেলে চলে। একটু সামনে এনে দেখিয়ে দে, একটুখানি নেই, কারণ স্বাদ কেমন হবে তার ঠিক নেই। একটু গ্রেভিটাকে মাখিয়ে খেয়ে দেখি, মনে হচ্ছে যেন ভাতটাকে আমি মাছের ঝোলের সঙ্গে মাখিয়ে খাচ্ছি, দেখো। যাই হোক, গ্রেভিটা টক, এটা এটা হচ্ছে ভাত মাখিয়ে খাচ্ছি আমি মাছের ঝোলের সাথে, এটা বিরিয়ানি না, কখনোই হতে পারে না, কখনোই বিরিয়ানি এরকম হয় না বস। আমি এরকম বলবো না যে এটা কুকুরের খাওয়ার যোগ্য, এটা মানুষের খাওয়ার যোগ্য না, এরকম আমি বলবো না খাবার জিনিসটাকে, কিন্তু এটা কখনোই বিরিয়ানি হতে পারে না। কেএফসি যখন কষ্ট করে টমেটোর সস দিয়েছে বিরিয়ানিতে, তাহলে বিরিয়ানির সাথে না হয় একটু টমেটোর সস মাখিয়ে খাই। কেএফসির এই কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, কাঠের চামচ, এটা দিয়ে এখন হচ্ছে আমি এই টমেটোর সস দিয়ে এটা মাখাবো, মাখিয়ে টপাক করে গালে পুরবো, আর ঝালের কুচি ভর্তি। জিভের ভেতর যখন গেল ওই টমেটোর সস দিয়ে বিরিয়ানি, তখন যেন ল্যাল ল্যাল করছে জিভটা। খাবার তো নষ্ট করতে নেই, কিন্তু এই যে স্বল্প পরিমাণে দিয়েছে, অল্প একটুকুনি দিয়েছে এক বাটি মতো, তো এটা আমাকে নষ্ট করতে হচ্ছে, কারণ এটা খাওয়ার উপযুক্ত না। এটা ভাত হিসেবে খেলেও না কেমন একটা লাগছে, বিরিয়ানি এটাকে নেওয়া যাচ্ছে না, মানে 200 টাকা চলে গেছে, তো গাটা কসকস করছে যে কখন কেএফসির মালিকের মুখে একটা দেবো এরকমভাবে, মানে মানুষকে এইভাবে চুতিয়া বানাচ্ছে। ভাই, এত পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুনটা গোটা গোটা, এই যে দেখতে পাচ্ছ, এই পড়ে গেল ওটা, এই যে রসুনটা দেখো, এই যে এর উপরে চামচের উপরে যেটা দেখতে পাচ্ছ এটা রসুন, মানে এরকম গোটা গোটা রসুন আছে, পেঁয়াজ আছে, ঝাল আছে, ভালোভাবে মিশ্রিত হয়নি। আর এই যে এইটুকু বিরিয়ানি দিয়েছিলো এই পর্যন্ত, এই যে খেয়ে দিয়ে এইটুকু আছে, এটা খেতে আর ইচ্ছা করছে না, খাওয়ার যে রুচিটা সেটা আসছে না এই বিরিয়ানিটা দেখে। মানে অ্যাকচুয়ালি ভাত ভাজা, বিরিয়ানি বলে বিরিয়ানিকে অসম্মান করবো না, এটা ভাত ভাজাই। তোমরা যদি আমাকে বলো যে জাস্ট এক লাইনে কেএফসির বিরিয়ানি রিভিউ দাও, তাহলে আমি জাস্ট তোমাদেরকে একটাই কথা বলবো, খেও না, 200 টাকা নষ্ট হবে, মোস্ট ফালতু বিরিয়ানি এভার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখনও পর্যন্ত এরকম ইউনিক ফালতু বিরিয়ানি কোথাও খাওনি। আমি ভাবলাম যে কেএফসির এই ইউনিক বিরিয়ানিটা শুধু মানুষ কেন খাবে, কুকুরকেও ট্রাই করানো উচিত। তো কুকুর অনেক সময় আছে এখানে, তো একে দিয়ে আমি একটু ট্রাই করাবো, যে আমার ভিডিওগ্রাফারকে বলবো একটু কাছে এসো, আমি এর থেকে একটু ফুড রিভিউ নেবো কেএফসি বিরিয়ানি। এই যে বিরিয়ানিটা বাবু তোমাকে আমি খেতে দিচ্ছি, তুমি একটু রিভিউ দাও। আমার ঝাল লেগেছে খুব প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণে ঝাল দেওয়া ভেতরে, তুমি একটু খাও, এটা সামনে আনো, রিভিউ দেখ। আচ্ছা আচ্ছা, এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার কেমন লেগেছে একটু বলো, একটুখানি খেয়েছো তারপর আবার দেবো, বলো কেমন লেগেছে, বলো বলো, কিছু বলছে না, স্পিচলেস, দারুণ খেতে, ইউটিউবাররা ফালতু ফালতু এক্সপোজ করছে, ঝাল লেগেছে, এই ঝাল লেগেছে মনে, একটু জল দে তো। কিরে কিরে, তোকে বিরিয়ানি খেয়ে দিতাম, তুই এখানে চলে আসলি কেন, খা এটা, যা বাবা, এই দেখো বিরিয়ানি পর্যন্ত কুকুর খাচ্ছে না, আরে খা এটা, আরে খা খা বাবু, খা এটা, খা একটু। যে চিকেনের আমি চেস্ট অর্ডার দিয়েছিলাম ফ্রাইড চিকেনের, তো সেটা হচ্ছে মোটামুটি এই যে সাইজ দেখতে পাচ্ছ, এটা সাইজ জাম্বু সাইজ আছে, এটা একটু ট্রাই করে দেখি খালি মুখে, তারপর সস দিয়ে খাবো। দারুণ দারুণ, আর ভেতরটা দেখো কতটা চিকেন আর কত সুন্দর সফট, হাত দিলেই ভেঙে যাচ্ছে, দারুণ দারুণ, অপূর্ব টেস্ট। কেএফসিকে আমি বলবো যে আপনারা শুধু এই ফ্রাইড চিকেনের এইসবই বানান, এইসব বিরিয়ানি ফিরিয়ানি বানিয়ে নিজেদের পেছনে আঁচলা বাঁশ ঢুকিয়ে নেবেন না, কারণ মানুষের তো টাকা এমনিতে পকেটে পুরে নিচ্ছেন আপনারা, মানে ফাউ ফাউ, আর তার উপরে যদি মানুষজন খেপে যায় পেছনে আলগা করে কেলাবে আপনাদের, পাবলিক জনগণের মাত তো জানেন, এইসব ফালতু এইভাবে 200 টাকা নষ্ট করে মানুষকে ঠকাবেন না, এইসব বানান, এইসব খুব ভালো। এখন খাওয়ার পরে ভাবলাম যে নিজের পেছনটা নিজে চুলকে 200 টাকাটা নষ্ট করলাম, তাছাড়া আর কিছু না। যাই হোক, তোমাদের সামনে রিভিউ দেওয়ার আমার একটা দায়িত্ব ছিল, তো সেটা দিলাম। অনেকেই আমাকে বলছিলো যে কেএফসি বিরিয়ানি একটা এক্সপোজড ভিডিও বানাও, মানে ফুড ব্লগ করো, এইসব কেউ বলেনি, বলেছিলো যে এক্সপোজড ভিডিও বানাও, বলছি ফুড ব্লগ করবো আবার এক্সপোজড ভিডিও, আমি কি লেজিবং হয়ে গেলাম নাকি? অনেক সময় ধরে তাকিয়ে আছে, অনেক সময় ধরে ডিস্টার্ব করছে, নে খা, আরে ভয় পাচ্ছিস কেন এবার, আচ্ছা নে এখানে খা, এই কেমন লাগলো বল, পালাচ্ছিস কেন ভয়, আরে মারছি না আমি, বল কেমন লাগছে কেএফসির ফ্রাইড চিকেন খেয়ে, এটা কিন্তু ভালো বেশ, বিরিয়ানি খাবে একটু, কেএফসির বিরিয়ানি খাবে একটু, বল, হ্যাঁ বল, ওই হ্যাঁ বল, কেএফসির বিরিয়ানি খাবি, ও কিছু বলছে না, যাই হোক ফ্রাইড চিকেনটা খাবো। কেএফসির বিরিয়ানি ট্রাই করলাম, সরি, কেএফসির ভাত ভাজা ট্রাই করলাম, ওই কিরম লাগলো না লাগলো সেটা তোমাদের সামনে আমি রিভিউ দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি মনে করি যে 200 টাকা যদি তোমরা পকেট থেকে ফালতু নষ্ট না করতে যাও, তাহলে খেও না,
আর যদি তোমাদের মনে হয় যে প্রচুর টাকা তোমাদের কাছে, মানে বাবার অঢেল সম্পত্তি আছে, 200 টাকা কিছুই না, তাহলে তোমরা KFC-র ওই বিরিয়ানি, মানে যেটা ভাত ভাজা, সেটা ট্রাই করতে পারো। KFC-র বেশ নাম ছিল, ভালো চলছিল, ওদের যে ফ্রাইড চিকেনগুলো সেগুলো খুব সুন্দর। হঠাৎ করে যে KFC-র মালিকের পেছনে কোন পিঁপড়ে কামড়ে দিল, বিরিয়ানি তৈরি করবে, মানে বিরিয়ানি মানে এমন তৈরি করলো যে সবাই এক্সপোজ করছে, মানে তৈরি করবি কর, এমন কিছু তৈরি কর যাতে সবাই ভালোবাসবে, সবাই ভালো বলবে, মানে এমন কিছু তৈরি করলো যেটা কিনা সবাই এক্সপোজড করছে। 200 টাকা পুরো মানুষকে চুতিয়া বানিয়ে ইনকাম করে নিচ্ছে, মানে জানা তাই। দেখো আমার তো KFC-র বিরিয়ানিটা এরকমই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি তোমরা একবার ট্রাই করে থাকো। আর যদি না ট্রাই করে থাকো তাহলে আমি বলবো যে 200 টাকা দিয়ে অন্য কিছু খাও, অনেক বেটার কিছু খেতে পারবে, KFC-র বিরিয়ানি ট্রাই করো না, এটা আমার দিক থেকে রিকমেন্ড থাকলো। আমি অনেকগুলো ফুড ব্লগ করেছি কিন্তু আমার লাইফে এত বাজে খাবার কোনো জায়গায় খাইনি, এত বাজে রিভিউ কোনো জায়গায় দেইনি, মানে জাস্ট ফালতু বিরিয়ানি, মানে বিরিয়ানি বললেও বিরিয়ানিকে লজ্জা দেওয়া হবে, ওই ভাত ভাজা, ফালতু ভাত ভাজা KFC-র। যাই হোক অনেক এক্সপোজ করেছি, তো KFC ক্ষমা টমা করে দিও, বাড়িতে পুলিশ ফুলিশ পাঠিয়ে দিও না। যাই হোক আজকে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও, শেয়ার করে দিলে কী হবে, আরও অনেকে অ্যাওয়ার হবে। 200 টাকা মানে অনেক টাকাই, অনেকের একদিনের রোজগার, অনেকের দুদিনের রোজগার, তো সেই 200 টাকা কারোর পকেট থেকে চলে যাবে ফাউ ফাউ, সেটা তোমরাও চাইবে না, আমিও চাইবো না, তো তার জন্য বেশি পরিমাণে শেয়ার করে দাও, তাতে করে সবাই জানতে পারবে। আর প্লিজ 200 টাকা খরচা করে এটা খেও না, এটা আমার রিকোয়েস্ট। তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ দাদা, বাই বাই। একদম ফালতু বিরিয়ানি যদি আমি খেয়ে থাকি তাহলে এই KFC বিরিয়ানি, মানে KFC-র ভাত ভাজা খেও না।